ওয়ালাইকুম আসসালাম বারাকাতু শাহানুর আলম ভাই জলপাইগুড়ি জেলা থেকে জানতে চেয়েছেন অর্থাৎ ইন্ডিয়ার জলপাইগুড়ি জেলা থেকে জানতে চেয়েছেন এটা যে আমাদের এখানে ফাতেমা রাজাল আনহাকে আমাদের এখানে ফাতেমা রাজাল আনহাকে অনেকে মা বলে এটা কি ঠিক কিনা আলহামদুলিল্লাহ সালাতসালাম আল্লাহ রসুল্লাহাবাদ সম্মানিত শাহানুর আলম ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকলে এটা একটা বিপদ আবার বিপদ আর একটা কি যে সঠিক জ্ঞান না থাকলে কোরআন জ্ঞান থাকলেও হবে না যে বন্ধু সুষ্ঠ সুন্দর সঠিক জ্ঞান না থাকার কারণে এটা আর একটা বিপদ দেখেন আজকে শিয়াদের মধ্যে কত প্রকার ফেতনা রাফেজি খারেজি মোতাজিলা কাদায়রা মুরজিয়া এদের মধ্যে কত বড় ফেতনা কারণ এদের জ্ঞানের অভাব নাই কোরআন হাদিস থেকেই তারা দলিল দিয়ে থাকে কিন্তু সুন্দর সুষ্ঠু জ্ঞান না থাকার কারণে তাদের মধ্যে এই ভেজালগুলো নাবি সাল্লাহ যারা আল ছিল আহলে বাইদ বা আহলে বাইদ এদেরকে সম্মান মর্যাদা দেওয়া এটা ইমানের একটা লক্ষণ কিন্তু ইমানের আলামত এবং এদের সাথে বিরোধিতা করা যাবে না শত্রুতা পোষণ করা যাবে না হিংসা বিদেশ রাখা যাবে না নবী সাল্লাহ আসলামের আল সম্পর্কে বংশতর সম্পর্কে অনেক হাদিস রয়েছে তাই বলে যেটা কোরআন এবং সন্ন্যার বিরোধী বা কোরআন যাদের যে সম্মান আছে তাদের যে সম্মান আছে এই সম্মানের উপরে তো আপনাকে সম্মান দিতে বলে না যখন আপনি তাদের নিয়ে বাড়াবাড়ি করবেন তখন এটা সেরেক হবে না এলে বেদাত হবে না এলে কুফুরি হবে এটা তিনি ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা যেমন আজকে শিয়ার আলী রাজনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করছে হাসান হুসেনের অবস্থা কি করছে জানেন ফাতেমা রাজাকে কি করছে বেশি অতি বক্তি চোরের লক্ষণ এইগুলি দেখেন বক্তি করতে করতে আশা রাজাকে তারা কি জেনাকারী সাব্যস্ত করছে আবহাওয়ার ও মারা জানানোকে তারা কি বলে দুই শয়তান বলে কোরানকে তারা পরিবর্তন করে দিয়েছে আজানকে পরিবর্তন করে দিয়েছে তাদের নিজের মন গড়া তারা যা কোরআন হাদিস বানায় নিছে তারপরে আবকার মারা জালানুকে লানত দিয়ে থাকে আয়সা জালানুকে লানত দেয় আর ফাতে মারা জালানুকে তারা কি বলছে মা বলে সাব্যস্ত করে ফাতে মারা জালানুকে তোমরা মা বলো কেন ফাতে কি মা নাকি কার মাসে হাসান হোসেনের মা আর পৃথিবীর বুকে নিজের মা হইল আপন মা এটা হলো আসল জন্মগত মা আর আরেকটা মা হিসাবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই হিসাবে মার সম্মানে তাকে দেখা যায় কিন্তু জন্মদাতা মা কি তারা আল্লাহ সম্মানে তার মার হিসাবে রাখছেন সেই সম্পর্কে আল্লাহ রব সুরা হাজাবের ছয় নম্বর আয়ত আল্লাহ বলছেন নবী সাল্লাহামের যত স্ত্রী আছে সকল স্ত্রী আল্লাহ মা হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন যে এরা আমাদের মা মা আয়সা মা খাদিজা মা মা সাউদা মা জাইনাব মা রোকায়া মা সাফি সাফিয়া হাফসা দেখে আল্লা সু তালা মা হিসাবে কোরআনে উল্লেখ করেছেন যে হিসাবে মা হিসাবে বলতে হবে যদি কোনো মা আয়সা বলে তো সুন্দর মা খাদিজা এগুলো তো ব্যবহার কিন্তু মা ফাতিমাকে এর দি শিয়াদের কথা যেগুলি আলোচনা করা হলো সূরা আহزاب এর 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন আননাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী তোমাদের কাছে তোমাদের মন ঠিকাও কাছে তোমাদের আর কি তোমাদের নিজেদের ঠিকাও আওলা হতে হবে অধিক হকদার হতে হবে ভালোবাসার ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে কথার ক্ষেত্রে পালনের ক্ষেত্রে তেবা অনুসরণের ক্ষেত্রে সবদিক দিয়ে নবী জান্নাতিও প্রিয় হতে হবে এবং ওয়াজুহু উম্মাহাতুহুম এবং তার স্ত্রী হলো তোমাদের মা সুতরাং এটা তো নবীল স্ত্রী স্ত্রীদের মা হিসাবে গ্রহণ করেছে কিন্তু মেয়েকে মা মা বলা এটা একটা কি বলা চলে কি বলা চলে যে যেগুলি প্রথম বললাম যে অতি ভক্তির চোরের লক্ষণ বলা চলে সুতরাং এর ইসলামী শরীর জাহেজ নাই এর শিয়াদের চক্রান্ত শিয়াদের চক্রান্তের ফাজে তল জামাতের মুসলমানরা মুসলমান পরে এই ধরনের ব্যবহার করে এগুলি ঠিক এর থেকে ফিরে আসা উচিত যার যে সম্মান আছে আল্লাহ যেখানে যার সম্মান দিয়েছে সেটা রক্ষা করাই হইলো তার সম্মান তাকে সেই সম্মান দেওয়া ডাক্তারকে যদি আপনি লেবার বানায় দেন তাহলে ডাক্তারের সম্মান দেওয়া হয় না বরং তাকে অপমান করা হয় আর লেবারকে যদি আবার ডাক্তার ডাক্তার বানায় দেন তখন ডাক্তার লেবারকে অসম্মানই করা হয় সেখানে যে সে পারবে নাকি যার যেখানে সম্মান আছে মর্যাদা আছে সেই মর্যাদায় তাকে অধিষ্ঠিত করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আনজিলিনা আনজিলাম যার যেখানে সম্মান আছে সেই সম্মানে তাকে দান করো বা সম্মানে বসাও সম্মান তাকে দান দেওয়ার চেষ্টা করো আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন সঠিক পথে রাখুন সঠিক বুঝ দান করুন হাজার সাল্লাহ নবীনা মোহাম্মদ আসসালামু আলাইকুমতুল্লাহি বারাকাতুল